আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন। সো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডির সেভ করা পাসওয়ার্ডগুলো আপনি কিভাবে দেখবেন। দুই নম্বরে হচ্ছে কি, আপনার ফেসবুক আইডিটা যদি আপনার ফোনের লগইন থাকে এমন অবস্থায় আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান, এক্ষেত্রে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি রিসেট কিভাবে করবেন বা রিকভার কিভাবে করবেন, খুব সহজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, সো প্রথমে আমরা দেখবো আমাদের ফেসবুক আইডির সেভ করা পাসওয়ার্ডগুলো আমরা কীভাবে দেখতে পারি বা কীভাবে বের করতে পারি। এর জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনাকে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আপনাকে এটাকে ওপেন করতে হবে। আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ভিডিও আইকন রয়েছে সিম্পলি আপনাকে এইখানেটা ক্লিক করে দিতে হবে। আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে মানে সেভ করা পাসওয়ার্ডটাকে দেখার জন্য আমরা এখান থেকে ভিডিও আইকনটা ক্লিক করে দেবো। তো এইখানেটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটি অপশন রয়েছে, আর সিম্পলি আমরা এইখানেটা ক্লিক করে দিচ্ছি। আপনি এইখানেটা ক্লিক করে দেবেন। সো এইখানেটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পাসওয়ার্ড নামে কিন্তু একটি অপশন রয়েছে, বা আপনার গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার নামেও কিন্তু একটি অপশন থাকতে পারে। সিম্পলি আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, অ্যান্ড আপনার জিমেলটাকে আপনি কোথায় কোথায় লগ ইন করছেন এগুলো কিন্তু এখানে শো করবে। সো আমরা এখান থেকে ফেসবুকের কিন্তু একটা লোগো পাবো। আমরা জাস্ট এখান থেকে ফেসবুকের লোগোতে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে আপনার ফেসবুকের লোগোতে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা রয়েছে এবং উপরে কিন্তু আমার একটা ইমেল শো করতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড। আমি যদি এখান থেকে যে চোখ আইকনটাতে একটা ক্লিক করে দিই, এক্ষেত্রে কিন্তু আমার পাসওয়ার্ডটাকে আমি দেখতে পারবো। সো আপনি জাস্ট এখান থেকে আপনার যে চোখ আইকনটা রয়েছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে লকটা রয়েছে এটা চাইতে পারে, বা আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে আপনি জাস্ট এটা দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সো এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডির সেভ করা পাসওয়ার্ডগুলোকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিটা আপনার ফোনে লগ ইন রয়েছে বাট আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে আপনি মনে করতে পারতেছেন না বা রিসেট করতে পারতেছেন না, তাহলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে আপনি নতুনভাবে বা রিকভার কীভাবে করতে পারেন বা রিসেট কীভাবে করতে পারেন। সেই জন্য আমি জাস্ট এখান থেকে ফেসবুক লাইটটিকে ওপেন করে নিচ্ছি। অবশ্যই আপনি ফেসবুক লাইটে চলে আসবেন বা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে লগ ইন করে নেবেন। দেন আমরা এখান থেকে থ্রি যে মেনু রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমরা এখান থেকে থ্রি মেনুতে একটা ক্লিক করে দেবো। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবো। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটি অপশন রয়েছে, সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার যেহেতু পাসওয়ার্ড মনে নেই এক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন। চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি নতুন একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে কিন্তু আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করে নিতে পারি, বাট আমাদের যেহেতু পাসওয়ার্ডে মনে নেয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আপনার ফেসবুক আইডিতে যদি ফোন নাম্বার অ্যাড থাকে এক্ষেত্রে কিন্তু এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে। তারপর হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল অ্যাড থাকে এক্ষেত্রে কিন্তু আপনার ইমেলটা এখানে শো করবে। সো আপনার ফোন নাম্বারে যদি মানে হোয়াটসঅ্যাপ খোলা থাকে এক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপনার কোডটাকে নিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেলে নিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বারে নিতে পারবেন। সো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডকে রিসেট করার জন্য বা নতুনভাবে সেট করার জন্য আমি এখান থেকে আমি ইমেলে কোডটা নেব। এখান থেকে ইমেল অপশনটা ক্লিক করে দিচ্ছি বা ইমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেলে কিন্তু একটা 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা কিন্তু এখানে দিতে হবে। সেখান থেকে আমি আমার ইমেল যে মানে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ইমেল অ্যাপ্লিকেশনে চলে আসবেন, এই যে জিমেল অ্যাপ্লিকেশনে। তো এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু আপনার 6 ডিজিটের একটা কোড কিন্তু চলে আসবে। তো জিমেল আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার কোডটা চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে মেনুবার করে বের হয়ে আসবো। মেনুবার করে বের হয়ে আসার পর এখানে আমি আমার মানে কোডটাকে লিখে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে আপনার কোডটাকে এখানে লিখে দেবেন। তো এখানে আমি আমার কোডটাকে লিখে দিচ্ছি। আপনি যদি আপনার ফোন নাম্বারে কোডটা নিতে চান এক্ষেত্রে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, ওই কোডটা আপনার এখানে টাইপ করে দিতে হবে। তো এখানে আমি আমার কোডটাকে টাইপ করে দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো কোডটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট নিউ পাসওয়ার্ড নামে কিন্তু একটি অপশন চলে আসছে। তো এখানে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি পাসওয়ার্ড আপনি নতুনভাবে সেট করে নিতে পারবেন।
তো যেহেতু আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার মনে আছে ক্ষেত্রে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটাকে আমি নতুনভাবে সেট করব না তো আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে আপনি নতুনভাবে সেট করে নেবেন যে পাসওয়ার্ডটাকে আপনি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন সো এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারবেন আপনার ফেসবুক আইডিটা যদি আপনার ফোনে লগ ইন থাকে এবং এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডির সেভ করা পাসওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আছে গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ